মর্নিং স্টুডেন্ট, আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিতের সমস্যা সমাধানের অঙ্কগুলো করাবো। তাহলে আগের দিনে যে ভাগ প্রক্রিয়া করা হয়েছিল সেই ভাগ প্রক্রিয়ায় সমস্যার সমাধান। তাহলে এখানে তোমাদের প্রথমে দুয়েটটা করাবো। দুয়েটটা কি আছে প্রথমে করে নেবো। কি আছে, একটি বেঞ্চে চারজন বসতে পারে, 96 জনকে বসাতে গেলে এরকম কতগুলি বেঞ্চ দরকার হবে। তাহলে একটি বেঞ্চে চারজন বসতে পারে, প্রথমে এটাই লিখে নেবো যে চারজন বসতে পারে একটি বেঞ্চে, চারজন বসতে পারে একটি বেঞ্চে। তাহলে কতজন বসতে হবে, 96 জন। তাহলে চারের নিচে লিখবো 96 জন বসতে পারে, কি লিখবো, 96 ভাগ 4 টি বেঞ্চে। এবার এখানে আমি 96 কে 4 দ্বারা ভাগ করে নেব, 4 2 8 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1, 6 টা নিয়ে এলো, 4 4 এ 16। তাহলে আমাদের ভাগফল কত বেরোলো, 24। তাহলে 96 কে 4 দ্বারা ভাগ করলে হবে 24 টি বেঞ্চ। এখানে আমি লিখে দিলাম, এবার উত্তরটা লিখবো। অতএব 24টি বেঞ্চ দরকার। দেখো অঙ্কটা, প্রথমে লেখা হয়েছে কি, 4 জন বসতে পারে একটি বেঞ্চে, 96 জন বসতে পারে 96 ভাগ 4টি বেঞ্চে, তারপর 96কে 4 দ্বারা ভাগ করে ভাগফল বেরিয়েছে 24, আর তোমাদের উত্তর হয়েছে 24। এবার ওই পাঁচেরটা বড় করো, চক ধরে 6টি, সরি হচ্ছে, ছটি চক ধরে একটি বাক্স, একটি বাক্স, তারপরে কি বলা হয়েছে, তাহলে 132টি চক রাখতে, মানে 6 নিচে লিখবো আমি 132টি চক ধরে 132 ভাগ 6টি বাক্স। এবার 132কে 6 দ্বারা ভাগ করবো, 6 2 12, 13 থেকে 12 বিয়োগ করলে 1 হবে, 2টা নেমে এলো, 6 2 12, উত্তরটা বেরোলো আমার 22। দেখো অঙ্কটা, 6টি চক ধরে একটি বাক্সে, 132টি চক ধরে 132 ভাগ 6টি বাক্সে, তারপরে 132কে 6 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হয় 22, অর্থাৎ উত্তর হবে কি, এরকম 22টি বাক্স লাগবে। এবারে আমি তোমাদের 11টা করাবো। কি আছে, একটি চৌবাচ্চায় 2001
184 লিটার জল ধরে, 14 লিটার জল ধরে, এরকম বালতি দিয়ে চৌবাচ্চাটাকে ভর্তি করতে হলে কতগুলি বালতি জল ঢালতে হবে? তাহলে আমি কি লিখব যে 14 লিটার জল ধরে একটি বালতি দিয়ে, লিখছি দেখো 14 লিটার জল ধরে একটি বালতিতে তাহলে কি হবে 2184 লিটার, 2184 লিটার জল ধরে 2184 ভাগ 14টি বালতি। এবার তাহলে এটা ভাগ করব, দেখো 2184 এটি 14 দ্বারা ভাগ করব, 14 1 কে 14, 21 থেকে 14 বিয়োগ করলে কত হবে 7, 78, তাহলে 14 পাঁচে 70, 78 থেকে 70 বিয়োগ করলে এখানে 8 হলো, 4টা নেমে এলো, 14 6 84, তাহলে আমাদের উত্তরটা কত হলো 156। এটা আমি লিখে দিলাম 156 টি বালতিতে। এবার উত্তরটা লিখব, উত্তরটা কি লিখতে হবে, হতে কত বালতি জল, দেখো আমাদের 156 বালতি জল ঢালতে হবে। প্রথমে কি লিখেছি, 14 লিটার জল ধরে একটি বালতিতে, তাহলে 2184 লিটার জল ধরে 2184 ভাগ 14, এবার এটা ভাগ কর কত হয়েছে 156, অতএব উত্তরে লেখা হয়েছে কি 156 বালতি জল ঢালতে হবে। এবার আমি তোমাদের 20টা করাবো, ব্যাগে 6935 টাকা জমা করেছে, ওই ব্যক্তি কতদিন ধরে এই টাকা জমিয়েছে? তাহলে প্রথমে কি লিখতে লিখবো, দেখো দেখো 19 টাকা রাখে কতদিনে, একদিন, তারপরে 6935 টাকা, এখানে লিখব টাকা রাখে 6935 দিন। এবার এই দুটোকে ভাগ করব, 6935 19 দ্বারা ভাগ করব, 19 তিনে কত হয় 57, 57 কয় নয় 2 নয় 5 এর পরে 6 1 এর 6 এখানে 3 এর মূল্য 123, তারপরে 19 6 114, মানে 123 থেকে যদি 114 বিয়োগ করি কত হবে 9 হবে, এখানে 5টা নেমে এলো, ওজন আমাদের হলো 19 5
জমিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে সমস্যা সমাধান সেটি চারটে করালাম, আর পরের দিন আমরা কি করবো যোগ বিয়োগ গুণ ভাগের যে সরল অঙ্কগুলো আছে সেগুলো করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ।